হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একটি আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নির্দিষ্ট করার চিন্তাভাবনা করছে সরকার। কত বছর করা হবে এবং কেন করা হবে, বিস্তারিত তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর করার চিন্তা, এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদের মেয়াদ 3 বছর নির্ধারণ করার বিষয়ে চিন্তাভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এনটিআরসির একটি সূত্র আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালায় সনদের মেয়াদ 3 বছর বলে উল্লেখ রয়েছে। এ বিষয়টি বাস্তবায়নে আপিল বিভাগ থেকেও তাগাদা দেওয়া হয়েছে। নিবন্ধন পরীক্ষার বিধিমালা বাস্তবায়নের বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। এই বিধিমালা বাস্তবায়ন হলে একজন প্রার্থীর সনদের মেয়াদ হবে 3 বছর। ওই সূত্র আরও জানায়, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার পর নিবন্ধন সনদের মেয়াদ কত বছর করা হবে সে বিষয়ে বোর্ড সভা করা হবে। ওই সভায় সনদের মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার ওই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগে থেকেই নিবন্ধনের সনদের মেয়াদ 3 বছর, তবে মাঝখানে হাইকোর্টে রিটের কারণে সনদের মেয়াদ বাড়ানো হয়েছিল, তবে বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে বিধিমালা অনুযায়ী সব কাজ করার নির্দেশনা এসেছে, সেজন্য নিবন্ধন সনদের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। সনদের মেয়াদ 3 বছর করা হলে শিক্ষক সংকট দূর হবে না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি আমরাও অনুধাবন করছি। আমাদের শূন্য পদ অর্ধ লাখের বেশি, 17তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 23,000-এর বেশি প্রার্থী, এদের মধ্যে অনেকের বয়স শেষ। এছাড়া 16তম নিবন্ধনধারীদের অধিকাংশের চাকরি হয়ে গেছে। সনদের মেয়াদ 3 বছর বেঁধে দেওয়া হলে 1 থেকে 15তম নিবন্ধনের অনেকেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও সরকারের নির্দেশনা মানতে হবে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ কত বছর করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমরা সভা করব, এই সভা করতে কিছুদিন সময় লাগবে। সভা শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে এনটিআরসির প্রত্যেক প্রত্যয়নপত্রের মেয়াদ উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন না বলে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির সচিব আরও বলেন, সনদের মেয়াদ উত্তীর্ণের কথা বলা হয়েছে, তবে সেই মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কিছু বলা হয়নি, কাজেই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসির কর্তৃক সর্বশেষ একটি আপডেট তথ্য। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ সুনির্দিষ্ট করে দেওয়া হবে, সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অশেষ ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।